আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لغرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام عربي قال لمن هي يا رسول الله قال لمن اطاب الكلام واطعم الطعام وادام الصيام وصلى بالليل والناس نيام رواه ترمذي بإسناد صحيح وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال الله تبارك وتعالى فيما يروي عن الله قال الله أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر اقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها قالت ربي أكل بعضي بعضا فأذن لها نفسين نفس في الشتاء ونفس في الصيف فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم গৌরনগর ইসলামবাগ জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য এবং সুপরিচিত সভাপতি সম্মানিত আলোচকবৃন্দ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট হক পিপাসু মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও মনেরা সর্বাগ্রে জানাই প্রশংসা সেই মহান রবের দরবারে যার অশেষ মেহরবানি দিয়ে অশেষ কৃপায় আজকে আমরা সুন্দর একটি জান্নাতি মজলিসে বসতে পেরেছি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা এখানে নেই তারা হয়তোবা দূর থেকে আমাদের এই শব্দযন্ত্রের মাধ্যমে শুনে শুনে তারা বলতেছে তো যারা আমরা এখানে আছি তারা অন্তত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের শব্দগুলো বলে এখানে তো ফেরেশতা আছে তাই না ফেরেশতা আছে এখানে আপনারা জানেন আছে এই ফেরেশতা আমাদের এই চাদুয়ার মতো ঢেকে রেখেছে এত ফেরেশতা আছে আমাদের এখানে হাফাত হুমুল এটা হাদিসের ভাষা এটা হাফাত হুমুল মালাইকা যখন দিনই ইলমি আলোচনা হয় তখন ফেরেশতারা চারিদিক থেকে আমাদেরকে এভাবে ঘিরে নেয় সুবহানাল্লাহ এই সিকিউরিটির কোনো মার আছে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যে সিকিউরিটি পাঠিয়েছেন এই আমাদের দেশের যত সিকিউরিটি বলেন না কেন সেগুলোর চাইতে ভালো না খারাপ অবশ্যই ভালো কারণ তারা অসুস্থ হতে পারে তাদের রাইফেলগুলো অনেক সময় বিকল হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো সেনাবাহিনী আমাদেরকে যারা সুরক্ষার জন্য আছে ইনশাআল্লাহ তাদের অসুখ হয় না আর তাদের অস্ত্র কোনোদিন বিকল হয় না তারা অলওয়েজ ফ্রেশ তারপরেও আমরা এখানে জান্নাতের বাগিচায় বসে আছি আলহামদুলিল্লাহ সেই হিসাবে আল্লাহ শুকরিয়া প্রাণ খুলে মন খুলে উৎফুল্ল চিত্তে প্রফুল্ল চিত্তে আল্লাহর জন্য প্রশংসা স্বরূপ মনের দরজা খুলে বলবেন আলহামদুলিল্লাহ আমার নবী বলেছেন কেউ যদি বলে তামলাউল মিজান তার জন্য মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে নেকিতে কতগুলো নেকি প্রয়োজন আপনার যত প্রয়োজন হয় এই আলহামদুলিল্লাহর বিনিময়েই ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমার আপনার মিজানের পাল্লা পূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ও তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ কেউ যদি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি শব্দটা আসমান জমিনের ফাঁকা জায়গা আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাদের এই সংখ্যা নিয়ে কি কোনো সমস্যা আছে মানুষ কম না বেশি এটা কি আপনারা তাকাচ্ছেন কেউ কারো দিকে আপনি যারা সামনে বসে আছেন ওনারা তার পিছনের দিকে তাকান নাই ওনারা তো মনে করছেন যে রাস্তা পর্যন্ত ভর্তি হয়ে আছে তাই মনে করছেন আপনিও যে বসে আছেন আপনার পিছনে ফাঁকা সামনে তো তখন ফাঁকা নাই সুতরাং নিয়ম হলো সামনে ফাঁকা জায়গা বন্ধ করে শয়তানকে অসুবিধায় ফেলে আপনারা একটু সামনের দিকে সরে আসবেন এখানে যারা আছেন থাকেন যদি আপনাদের কষ্ট মনে না করেন আমি একবার সুপার দারুণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা শুনবেন আশা করি শুনবেন তো তো একটু সামনের দিকে আসেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين بولين
إذ قال إبراهيم لأبيه يا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, আব্বা আপনি এর পূজা কেন করেন, আপনি এর কাছে মাথা নত করেন কেন, এর কাছে চান কেন, এর কাছে জানি বা কেন, যে শুনেও না যে দেখো না, উপকার ক্ষতি কোনোটাই করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক। আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে দাওয়াত দিতে গেছেন, তো দাওয়াতের অংশ হিসাবে ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, তিনটা আয়াতের মাধ্যমে শুধু বলবো। ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বা এর পূজা করেন কেন, যে খাম্বা এই খুঁটি অথবা একটা মূর্তি নিজ হাতে বানিয়ে আবার আপনি তার এর ইবাদত করবেন, এর কাছে চাইবেন, এর কাছে ভালো মন্দ চাইবেন, এটা তো হয় না, ও তো শয়তান, শয়তানের কাছে আপনি কি চাইবেন। আর আরেকটি কথা হলো, আমার কাছে ইলম আছে, বিদ্যা আছে, আমার কাছে ওহির জ্ঞান নাজিল হয়েছে। আব্বা আপনার কাছে নাই, সন্তানের কাছে আছে আর বাবার কাছে নাই। সন্তান বড় বিদ্বান আর বাবা বিদ্বান না। সন্তান লেখাপড়া জানে, সে মাস্টার্স করেছে, এখন মাস্টার অথবা পিএইচডি হোল্ডার, না হলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আর বাবা এখন রিকশায় চালাচ্ছে অথবা মাঠে কাজই করতেছে, হচ্ছে না, হয় না? তার মানে যদি এরকম অস্বাভাবিক কিছু দেখেন তাহলে আশ্চর্যের কিছু আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আব্বা আমার আমি জানি, আপনি তো জানেন না, আগে আপনারা করতেন, আপনারা আগে যেটা জেনেছিলেন যে সবে বরাতে হালুয়া রুটি খেতে হয়, তো সন্তান যদি এখন জেনে এসে পড়াশোনা করে আপনার সামনে আপনার বাপ দাদা আপনার মামা অর্থাৎ সন্তানের মামা ইত্যাদির সামনে সমাজের সামনে যদি এসে বলে যে আগে যা আমরা খেয়েছি এখন সেটা আর খাওয়া যাবে না, কারণ এই সম্পর্কে কোরআন সুন্নাহ কোনো কিছু প্রমাণ করে না, তথা যেহেতু আপনারা শরীয়তের নামে করতেছেন এটা বেদাত হবে, আপনারা এটা করবেন না, তো এটা বলা ওই সন্তানের কি অপরাধ? সন্তানের বলা কি অপরাধ? না, অপরাধ না। আপনারা ওয়েলকামলি রিসিভ করবেন তাকে, খবরদার রিজেক্ট করবেন না, যদি রিজেক্ট করেন তাহলে আপনারা তাকে অবমূল্যায়ন করলেন, রিজেক্ট করলেই অবমূল্যায়ন হয়ে গেল, খবরদার না।